তো যারা যারা ছিলেন আগে লাইভে এখন আবার লাইভকে আশা করি শেয়ার করবেন, এবং যারা আমার সাথে লাইভে জয়েন করতে চান বেশি বেশি কমেন্ট করুন, বেশি বেশি কমেন্ট করে আমার সাথে লাইভে জয়েন করুন। তো কে কে আছেন এই মুহূর্তে আমার সাথে, কেমন আছেন? অ্যাঞ্জেল নেপালে গেছেন, আই লাভ ইউ সো মাচ আপি, আই লাভ ইউ টু আপু। তুমি আজকে আসো নাই কেন? আজকে তুমি আসবা, একা আসবা বলছো বিধায়। আমি আম্মুকে বলছিলাম, আম্মু তোমাদের জন্য কত কিছু রান্না করছিল, কেন আসো নাই? সেলিম আক্তার লিখেছেন, হ্যালো ফ্রেন্ডস, হাউ ইউ, আই এম ফ্রম মিলেগা। মিলেগা এটা কোথায়? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, হোয়াটস আপ ইউ লাইফ? মাই লাইফ গোয়িং ওয়েল। জিয়াউর রহমান লিখছে, হাউ আর ইউ ফ্রেন্ডস, আই এম ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ? সানাম এ হুসাইন মুরাদ ইজ ওয়াচিং, ওকে। বাপন জান লিখছেন, নাইস, ইউ আর লুকিং, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হেভি লাগছে, এতগুলি পাখি। এম ডি নাদিম লিখেছেন, এম আই এ টুনটুনি পাখি। আচ্ছা, তোমাকে অনেক লাভ করি আপি। পাবেল খান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কেমন আছো তুমি? আর কে কে আছো? আচ্ছা, চকলেট বেবি, সিরিয়াসলি? আচ্ছা, আপু কল হবে নাকি? হ্যাঁ, অবশ্যই কল হবে। যারা আমার সাথে লাইভে জয়েন করতে চাও তারা লাইভটি শেয়ার করে বেশি বেশি কমেন্ট করো, বেশি বেশি কমেন্ট করলে আমি লাইভে ইনভাইট করতে পারবো। তো কে কে আছো? এম এম কে কাউসল লিখেছেন, হাই হোয়াটসঅ্যাপ, আই এম ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ? জিওর মানে লাভলি, থ্যাংক ইউ সো মাচ। জিনা সাকিব লিখেছেন, কথাগুলো জোরে বলেন, আমার কথা শোনা যাচ্ছে না, কত জোরে কথা বলতেছে আমি। শিহাব লিখেছেন, হাই আপু, আই এম ফ্রম নিউ ইয়র্ক, হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? জি আপি, আমি ভালো আছি। পাভেল লিখেছেন, ওকে দ্যাটস গুড। আর কে কে আছো এই মুহূর্তে আমার সাথে লাইভে? সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করবো আশা করি। আর এটি শাহ মিরন লিখেছেন, আমার মেসেজ করো না কেন? হ্যাঁ, আমি এই তো মেসেজ করছি। আর যারা যারা লাইভটি শেয়ার করেছেন তারা, আমি এখন কলে চলে যাব। অ্যাঞ্জেল দিপা লিখেছেন, আপু নিয়ে যায় নাই কেন, একা কোথায় গেছে? তোমাকে বাসায় রেখে আজকে ও একা একা ঘুরতে গেছে? চন্দন ঠাকুর, ওকে, গলা বসে গেছে, সরি। আচ্ছা, এমনি শাহ মিলন, চলো লাইকে বেশি বেশি শেয়ার করো, যত বেশি বেশি শেয়ার করবা কলে ইনভাইট পাওয়ার সুযোগ ততই বেশি। আর এখানে একজন লিখেছেন, বন্ধু মানে সুখের সাথী। হ্যাঁ সিরিয়াসলি, বন্ধু মানে আসলেই সুখের সাথী। এমডি রকি লিখেছেন, ফোন দাও। হ্যাঁ ফোন দিব, যারা লাইকটি শেয়ার করেছো তারা কমেন্ট করান, তাদের অবশ্যই কল দিব। আমি লাইভে আসি আপু। পাভেল খান লিখেছেন, ওকে থ্যাংক ইউ সো মাচ, হ্যালো, কেমন আছেন? আলী হুসেইন শুভ লিখেছেন, এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? ইনজামুল হুসেইন হক লিখেছেন, আচ্ছা আপ কলকাতা যাইয়ে, হ্যাঁ আসবো। আচ্ছা, হ্যালো, ও এনজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? নেটওয়ার্ক কেমন সমস্যা দিচ্ছে? আল্লাহ, কি গলু গলু ফেস! মানে কি, আমি তো আশ্চর্য কিভাবে কল পেয়ে গেছি আজকে হঠাৎ করে। কি অবস্থা? তুমি আসলে কি, তুমি যখন আমাকে বলো যে লাইভে ইনভাইট করার জন্য বা তোমার লাইভে জয়েন হওয়ার জন্য, তখন দেখা যায় ওই টাইমটা তো আমি ক্লাস থেকে বাসায় আসি, অনেক বেশি টায়ার্ড থাকি। হুম হুম, সেটা তো জানি। আজকে আমি কিন্তু সবকিছু বাদ দিয়ে আজকে পড়ে আছি, আজকে আমি আসবো আর কথা বলবো, এটা আমার মাথার মধ্যে ঘুরতেছে। তো অবশেষে পেয়ে গেলাম, তারপর আমি রাস্তা দাঁড়িয়ে, নাহলে আমি তো আজকে লাল কালারে পরে তেজপুর আসতাম একসাথে। লাল কেন? রাস্তা দাঁড়িয়ে থাকলে তো সত্যি সেম কালার। তুমি পড়ছো তাই মানে একটা ম্যাচিং করতাম। এটা লাল কালার না, না এটা গোলাপি কালার, গোলাপি কালার না, কালারটা একটু কম ছিল। তো আমার এরকম একটা আছে টি শার্ট। তাই না, ম্যাচিং করে আসা লাগবে। হ্যালো, আল্লাহ আমাদের সাথে এত মানুষ জয়েন করেছেন তাই। হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে, তোমার গলু গলু ফেস দেখা, মানে আমাদের ভিউয়ার্স বেড়ে গেছে। তারপর আজকে সকালে করি না কিন্তু ব্রাশ, তারপর থাকতে সবসময় তারই আশপাশ। কারণ কি বলবো, তার আসলে বলতে কি,
আমি আসলে বুঝাইতে পারবো না কখন কি আমাকে দিয়ে হবে তার ব্যাখ্যা। আজকে আমাদের মধ্যে পাড়ানা আছে রে, পাড়ানা ওয়েলকাম। আসলে সত্যি কথা, আমি সবসময় গেলে আমার ব্রডকাস্ট বলি আমার একটাই ক্রাশ, কোনো আসলে হচ্ছে এটা, বিশ্বাস এর জন্য আমি বিশ্বাস কি করে পাওয়া গেলাম যাবে না, করিনা ক্রাশ। একদমই বলতেছে সব, একদমই বলা হবে আজকে। আচ্ছা তাই না, আমি তো অনেক জোরে কথা বলতে পারি, এমনকি আমার কথা শুনে বিবেচনা তো দিবে হাসি, তারপর দিবে না কখনো কাশি, কারণ আমি শাকিলা পারভীনকে অনেক বেশি ভালোবাসি, এর জন্য আছি কিন্তু তার কাছাকাছি, যদিও মাছি মশাই আর মাছি দিতে চাই, তার জন্য আমি হাজারবার আমার গলায় পাশি, তারপরও বলবো তাকে আমি ভালোবাসি। এ হচ্ছে অবস্থা। তুমি কি লেখালেখি তারপরে কি করো? চলছে আড্ডা এই মুহূর্তে শাকিলা পারভীনের সাথে? থামে থামে থামে, না লেখালেখি করবো কেন, তাহলে মানে কি লেখালেখি করবো হবে কেন, আমি এখন, মানে এত কথা বলি কথা পেটেন্ট তোর কি হবে একশো? বলো না, বলো, আমি কিন্তু অনেক দ্রুত কথা বলতে পারি, যদিও আজকে দিচ্ছি না তাকে কথা, তার মনে লাগতে পারে কোনো ব্যথা, এই জন্য কইতে পারছি না, কিন্তু সত্যি আমার মনের কথা। তারপর প্রিয় আপনি কিন্তু একটু সাহায্য করেন, আমি কিভাবে বলবো আমার এই মনের কথা তাকে, তার চোখ ভাই কি বলবো, সে বনলতা সেনের মতো, আমাদের কবি লিখে গেছিল না, মজা পাইছে সবাই, সুপার লাগছে। এই যে কি এই ভাইয়ের কথাই নিশ্চয়ই, মেহেদি সুলতান, মাহাদি সুলতান, সরি। কেমন আছো ভাইয়া, ভালো আছো তুমি? হ্যালো, আপনি নেটওয়ার্ক তখন আমি হচ্ছে অন্য কোনো কলে চলে যাই। আচ্ছা আমার কমেন্ট পড়ো, শামসুল ইসলাম লিখেছেন, একটু ভাইয়া কমেন্ট করেছি, কেমন আছেন ভাই আপনি? শাহরুখ খান লিখেছেন, প্রায় কেউ চাই দিব্যা, থ্যাংক ইউ অলওয়েজ আমাকে দিব্যা বলতে বলতে দিব্যা বানাই ফেলতে। নিশ্চিত আপু, গাজী মামুন লিখেছেন, ওকে আপু তোমার সাথে কথা বলতে ভালো লাগে। জাকির হোসেন লিখেছেন, থ্যাংক ইউ। আই এম ফ্রম ঢাকা, শাহবাগ। রবিউল ইসলাম রবি লিখেছেন, ওকে মামা চালাই যাও, মামা কিভাবে চালায়। আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার সাথে লাইভে থাকার জন্য। আর যদি কেউ চান আমার সাথে লাইভে জয়েন করবেন, আর তাহলে হচ্ছে লাইক শেয়ার করে কমেন্ট করুন। মাহাদি সুলতান ভাইয়া কেমন আছো তুমি? আর গান শোনাবো না তুমি আমাকে আজকে? শামসুল ইসলাম লিখেছেন, কল নি, অবভিয়াসলি কল দিব। শামসুল ইসলাম, আচ্ছা আনসু গুপ্তা লিখেছেন, হাই বিউটিফুল গার্ল, হ্যালো। মনোরা বেগম লিখেছেন, হ্যালো হ্যালো। আচ্ছা অনেকে জয়েন করেছেন, গান হবে নাকি? অবশ্যই গান হবে, আমি তোমার গান শোনার জন্য অনেক বেশি এক্সাইটেড। ইভেন আমার সাথে আমার যে সকল ভিউয়ার্স আছে, আমার মনে হয় সবাই তোমার গান অনেক পছন্দ করবে, তো প্লিজ তাদের সাথে জয়েন করো। আচ্ছা পুরা, আচ্ছা তামসুল খান লিখেছেন, কল নেই। আচ্ছা ভাই আমি অবশ্যই কল দেবো, যারা একটু শেয়ার করছেন তারা বেশি বেশি কমেন্ট করুন। আর নেট প্রবলেম হলে কোনো প্রবলেম নেই, তো তুমি আবার লাইভ শেয়ার করো, আবার আমার সাথে লাইভ জয়েন করো। অবস্থা স্বপন সূত্রধর লিখেছেন, এই তো ভালো, আপনার কি অবস্থা? এখানে আমাদের সাথে আছেন করিম এমডি, সানাউল, আলী হোসেন, শুভ, সায়েদ আব্দুল সামাদ, অনেকেই আছেন। হাসিটা সুন্দর লিখেছেন, হ্যালো হ্যালো, হাই, কি অবস্থা? হাই, এই তো ভালো আছি, কেমন আছো তুমি? এই তো চলে, চলে কি চলে, গাড়ি না গাড়ি চলে লাইফ চলে। পথে? ও আচ্ছা, না হ্যাঁ গাড়ি তো চলবেও না রাস্তায়, যে ট্রাফিক জ্যাম একদম মারা। আজকে তো শনিবার, আজকে তো শনিবার, তারপর শনিবার ট্রাফিক জ্যাম হয় না? এই তো হয়, কোন দিন ট্রাফিক জ্যাম হয় না? শুক্রবারও তো অনেক ট্রাফিক জ্যাম থাকে, ট্রাফিক হয় কিন্তু অন্য দিনের তুলনায় কম, তাই না? আজকে আমাদের সাথে অনেক ভিউয়ার্স আছে, আর সবাই আজকে অনেক গান শুনতে পারবো। আমি সিঙ্গার নিয়ে আসছি, দেখছো সিঙ্গার নিয়ে আসছি, অনেক খুব ভালো গান করে, মাহাদি সুলতান নামে। না তুমি হচ্ছে কঞ্চে পরিচয় পেয়ে যাবা, আসল পরিচয় পেয়ে যাবা একটু পর। অনেককে দেখতেছি, আমার ফ্রেন্ড লিস্টে অনেককে দেখতেছি। ও সিরিয়াসলি, মাহাদির কে কে আছো ফ্রেন্ড লিস্টে? তোমাদের ফ্রেন্ডস মাহাদি কি কি গান সব থেকে ভালো করে তোমরা প্লিজ জানাও, আমরা জানি মাহাদির সিক্রেট কি কি আছে। এই না সিক্রেট ফাঁস কইরো না কেউ, কেন সিক্রেট আছে, সব সিক্রেট আমরা আজকে জানবো।
আচ্ছা, গান? হ্যাঁ হবে, কি গান শুনতে চাও বলো। তোমাদের ব্র্যান্ডের পপুলার একটা গান। ব্যান্ডের গান? আচ্ছা, ব্যান্ডের বাইরেই করি একটু। ওকে, মাথায় আসতেছে না, ফোক সং করবো। পুরনো কথাগুলো, অতীতের স্মৃতিগুলো, পুরনো কথাগুলো, অতীতের স্মৃতিগুলো মনে মনে রাইতো, আমি তো বালা না বালা লইয়াই থাইতো, আমি তো বালা না লইয়াই থাইতো। ভেবে বলে মায়ের কুলিওয়ালা, মায়ের কুল ছেড়ে দেখি সংসারে তে জ্বালা, দয়াল সংসারে তে জ্বালা। মাহবুব ভেবে বলে মায়ের কুলিওয়ালা, মায়ের কুল ছেড়ে দেখি সংসারে তে জ্বালা, দয়াল সংসারে তে জ্বালা। অন্তরে না রাখিলে, অন্তরে না রাখিল মনে মনে রাইতো, আমি তো বালা না বালা লইয়াই থাইতো, আমি তো বালা না বালা লইয়াই থাইতো। পুরনো কথাগুলো, অতীতের স্মৃতিগুলো, পুরনো কথাগুলো, অতীতের স্মৃতিগুলো মনে মনে রাইতো, আমি তো বালা না কি জন্য বলছে ও টুনির মা গানটা করার জন্য? আচ্ছা, আরো এটা টুনির মা জানা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিটার আমি, গিটার যারা এখানে আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে গিটার আমি তো ভালো বাজাতে পারি না, ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। না, অনেক ভালো বাজায়, আমরা দেখছি, আমরা শুনছি, ওই যে পাবলিক বলছে অনেক ভালো বাজায়। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা, দয়াল এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা, দয়াল এই জীবন বৃথা। অন্তরে না রাখিলে, অন্তরে না রাখিল মনে মনে রাইতো, আমি তো বালা না বালা লইয়াই থাইতো, আমি তো বালা না বালা লইয়াই থাইতো। পুরনো কথাগুলো, অতীতের স্মৃতিগুলো, পুরনো কথাগুলো, অতীতের স্মৃতিগুলো মনে মনে রাইতো, আমি তো বালা না বালা লইয়াই, বালা না তুমি? না, আসলেই ভালো না। সিরিয়াসলি, কি করছো? কি করছো? কিছু খুবই নাই, ছেকা দিছো? খুবই নাই, এই আমি ছেকা দেই নাই। ছেকা খাইছো? আমি ছেকা দিব কেন? আরে না, খাওয়া দাওয়ার মধ্যে আমি নাই। আরে ছেকা টাকা না খেলে তো গান ভালো আসে না, আমি শুনছিলাম। মানে আরে কি আবেগ বলে না এসব, থাকে তো গান হয় না। আমি অনেক শুনছি যে প্রতিটা সিঙ্গারের পিছে একটা স্টোরি থাকে, তার মনের মধ্যে একটা তোমার লেখা থাকে গান আছে। তোমার 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 কথার তোমার কথার উত্তর আমি আমার গান দিয়ে দিব। ওকে 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 ওকে, আমি গিটার রেখা গাই, কারণ গিটারে আমি কমফোর্টেবল ফিল করতেছি না, কারণ গিটারে একটু ওকে। প্রবলেম হচ্ছে আর আমার বাজাইতে একটু সমস্যা হচ্ছে। মাহাদি ভাই সং, এ রোমান্টিক সং? আচ্ছা, সিঙ্গেস্ট রোমান্টিক সং, মানে একজন রোমান্টিক সং করতে বলেছেন, আর রোমান্টিক সং এর মধ্যে আসে শাহরুখ খান। তো আচ্ছা, শাহরুখ খান এটা করবো, তার আগে আমি তোমাকে আমার তোমার কথাটা আমি জবাব বালানার দেবো। হিস্টোরি? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে।
একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিন ধরায় যতন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম, মনের খাসায় যতন করে দিলাম তোরে ঠাই, তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই, পিঞ্জরাতে আদর কইরা পুষলাম পাখি রে, যারে যা উইরা যা তুই অন্য খাসাতে, মাইয়া ও মাইয়া রে তুই ও দে রায়া দে আমার বতির শালা ওকে, মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে, রে 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 রারি রে রে রারি রে 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 রারি রে রে রারি রে গান লিখিতাম আমার সে গানে তোরে খুবই আলো হইতাম, অনেক একা সময় গুলা কাটাই কেমনে, ভালোবাসার পরেও আমার কম রোজ রাইতে বেলা জনক পোকা কানে কয় দেখালো রে তুই ভুবনে কেউ তো কারো নয়, মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে আমার স্বপ্নে গলা ভালোবাসা দে ফিরাইয়া দে আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে। কি ছিল কি ছিল এটা, মাইয়া কি করছে? মাইয়া হয়তো লাইভ দেখতেও পারে, উল্টা পাল্টা কিছু বলার দরকার নেই। এই মাইয়া কি তুমি কমেন্ট করো প্লিজ, আর হিস্টোরি কি প্লিজ আমাদের ইনবক্স করে জানাইতে পারো তুমি, আর করলো তুমি চুপ না মানে কমেন্টই করতেছো অনেকে। হ্যাঁ মানে কমেন্ট তুমি হচ্ছে কমেন্টের পাশে কোনো টাইটেল দিও, লাভ রিঅ্যাক্টর এরকম কিছু, আমরা বুঝে নিব এটা মাহাদির জন্য ছিল, ঠিক আছে? হ্যাঁ ও দিবেও না, আর যাই হোক বিহাইন্ড দ্য স্টোরি আমরা জানবো না এখন, যাই হোক ও হচ্ছে খুব সুন্দর ভাবে একটা গান দিয়ে স্কিপ করে গেছে, আমরা আপাতত এটা স্কিপই রাখলাম। আর তোমার কি খবর বলো? আমার খবর এই তো ভালো, অনেকদিন পর আজকে লাইভে আসছি, লাস্ট হচ্ছে তোমার সাথে লাইভে একবার কথা হলো না, ওইটা আমার লাস্ট লাইভ ছিল। আচ্ছা একটা হিন্দি করি নালে পাবলিক গালি দিবে, তারপর চলে যাচ্ছি, সময় নেব না। না আমাদের সাথে হিন্দি অনেকেই আছে হিন্দি সং এর জন্য বলতেছে, সো তুমি একটা হিন্দি করো। হ্যাঁ গানটা খুব ভালো লাগলো। মুস্কুরানে কি বাজা তুম হো, গুনগুনানে কি বাজা তুম হো, দিয়া যায় না যায় না যায় না ওর প্রিয়া রে, জিয়া যায় না যায় না যায় না ওর প্রিয়া রে, প্রিয়া রে প্রিয়া রে। কেন গানটা অনেক সুন্দর, সবাই লাভ রিয়েক্ট দিচ্ছিল, ব্যাচেলর এই গানটা বলতে বল না কেন? না না ইংরেজি তো আমি দেখলাম না, সবাই আমি তো লাভ রিয়েক্ট বেশি দেখতেছি। আর যাই হোক আচ্ছা ব্যাচেলর এই গানটা তোমার পরিচিত কেউ? ইমন রহমান? ইমন? হ্যাঁ এই যে তোমাকে ব্যাচেলর রান করতে বলছে, দ্যাটস মিন তুমি মনে হয় গানটা খুব ভালো পারো। ব্যাচেলারটা আমাদের একটা ভাইয়েরই গান, যেটা আমাদের একটা পরিচিত ব্যান্ডেরই গান, কুড়ে ঘরের গান, আমাদের ভাই ব্রাদার্স এরই গান। হ্যাঁ আচ্ছা আমি একটা গান করি যাই হোক। ওকে মেরে দিল নে চুন লিয়া নে তেরে দিল দিয়া রাহা, তোর প্রেমেরি আশা
বাবা বাবা, এই গানটার এত রিকোয়েস্ট ছিল তোমার, জানতাম না তো। একটা রিমিলেকেশন থ্যাংকস ব্রো আমার ফেভারিট গান করার জন্য। কে কে? হ্যাঁ হ্যাঁ, তারপর কি লিখেছেন? হায় আল্লাহ, তোমাদের কি কাজ কাম নাই? আমার ফ্রেন্ড লিস্টের যারা আমার কিছু ক্লোজ ফ্রেন্ড সার্কেল আছে, সারাদিন লাইভ দেখতে হয় নাকি? যাও বের হলো থেকে। ও আচ্ছা, সবাইকে বলতেছি না, আপনারা কেউ মাইন্ড করবেন না। বলতেছে ওর ক্লোজ ফ্রেন্ডদের, মজা করে বলছে, ফ্রেন্ডদের মধ্যে এরকম সম্পর্কটা থাকা মানে নর্মাল। কল বি, অনেকেই কল চাচ্ছে। কল? হ্যাঁ, আচ্ছা, আমি কি বের হবো? না না, তুমি তো বের একটা হতে গান বলছি করে যে। বললো। হ্যাঁ, আচ্ছা, যেহেতু তোমার অনেক ফ্রেন্ডই জয়েন করেছে, তোমার ফ্রেন্ড যে আমাদের মাহাদির ফ্রেন্ড সার্কেল যারা আছো, মাহাদি ভেগে চলে যাওয়ার জন্য একদম প্রস্তুত নিয়েছে যে আরেকটা গান করবে। তো আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে ওকে এখন নিলো, ছুড়ে দিন। একে সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। একে সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। পাইলে তার দেখা যাবো রে মরিয়া, না পাইলে তার দেখা যাবো রে মরিয়া। একে সুন্দরী, একে সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, তারে দাও গো আনিয়া। প্রথম দেখার কাল তারে লেগেছিল ভালো, মুচকি হাসি দিয়া সে কই চলে গেল। তার কথা ভেবে আমার অন্তর দেখা দিয়া, এ হায়া মন তারে বুঝাইবো কি দিয়া। না পাইলে তার দেখা যাবো রে মরিয়া, না পাইলে তার দেখা যাবো রে মরিয়া। একে সুন্দরী, একে সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। বুঝলাম। আচ্ছা, আমরা পারলে মন খারাপ করে, আমরা পারলে অবশ্যই আয়না দিব। বুঝি নাই কি বলছো তুমি, তো আবার বলো। বলছি আমরা যদি পারি তাহলে অবশ্যই সুন্দরী মেয়েকে এনে দিব। ওর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে যাব রে ভালোবেসে। সব অভিমান ভুলে গিয়ে তোর কাছে এসে, আজকে খুব রোমান্টিক সং হচ্ছে, প্রিয় কেউ আসছে বুঝছি তোমার লাইভে। ওকে একটা মিনিট দাঁড়াও, বলতেছি। হ্যাঁ, আমি বসে আছি তো, আমি দাঁড়াবো। না তুমি বলছো না প্রিয় কেউ আসছে, রোমান্টিক সব হচ্ছে। একটু একটা মিনিট আমি মনে করি। হ্যাঁ, হ্যাঁ, প্রথম দেখায় ভালো লাগা, প্রথম দেখায় প্রেম, এই যুগের সব মেয়েদের এটাই তো প্রবলেম। প্রথম দেখায় ভালো লাগা, প্রথম দেখায় প্রেম, এই যুগের সব মেয়েদের এটাই তো প্রবলেম।
পরের দিনে হাতে ধরা রিক্সায় ঘোরাঘুরি, মন আকাশে পাখি হয়ে তাদের উড়াউড়ি, একটু বলে দেরি রাখবো না রিলেশন, আই এম ভেরি সরি, ছেলের জীবন গোছালো বড্ড ছন্ন ছাড়া, নিউ বয়ফ্রেন্ডের প্রেমে মেটি দিল সারা, ব্রেকআপ না হতে আবার রিলেশনের পারা, মেয়েদের মনে প্রেম নাই আর ছলনাতে ভরা, লা 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 আচ্ছা, তোমার লাইভের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই আমি। হ্যাঁ দিতে পারো, মেসেজ হোয়াট এভার ইউ ওয়ান্ট। তোমার নেট জমে গেছে, পাহাড় শেক লেগেছে, সুন্দর একটা অবস্থা। হ্যালো, আবার ঠিক হয়েছে? ঠিক আছে, তুমি বলো না, তুমি কোন কাজটি বলবো আমাকে কেন? না, তোমার একটা মেসেজ দিতে চাচ্ছিলাম তোমার মাধ্যমে। আমার মাধ্যমে? হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ, যেদিকে তাকাই সব কানে শুধু দেখতে পাই, আশেপাশে যেখানে যেদিকে তাকাই সব কানে শুধু দেখতে পাই, সবার আগে কেন আমার নাই একটা গার্লফ্রেন্ড চাই, একটা গার্লফ্রেন্ড চাই। দেখার সময় তো নেটের খুবই সমস্যা হচ্ছিল, কলটা কেটে গিয়েছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ মাহাদি, তোমাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর অনেকগুলো গান করেছো, ফিনিশিংটাও এটা বলে গেছে একটা গার্লফ্রেন্ড চাই। যাই হোক, দোয়া করি তোমার একটা গার্লফ্রেন্ড হয়ে যাক। তো এই মুহূর্তে যারা আছো, অনেকে নতুন করে জয়েন করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এগেইন, যদি কেউ আমার সাথে লাইভে জয়েন করতে চাও, আড্ডা দিতে চাও, দেন লাইভটা শেয়ার করে লাইভ একটা কমেন্ট করো। অবভিয়াসলি আমি হচ্ছে কল দিব, লাইভটা শেয়ার করে কমেন্ট করতে হবে, লাইভটা শেয়ার করে দেখতে হবে, শেয়ার ডান, দেন আই উইল কল। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, ভালো নি? মুফিজ আলী লিখেছেন, হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আব্দুল রহমান লিখেছেন, হ্যালো হ্যালো। শাহরুখ খান লিখেছেন, ওই ম্যাডাম জি জি ভাইয়া বলুন, আপনি এতটাই অ্যাক্টিভ অনলাইনে, আমি কি বলবো। তো আমি এখন আপনাকে একটা কল দিচ্ছি, আপনি খুবই এখানে হচ্ছে আমাদের সাথে আছেন, এমডি শাহ মিরান আমার সাথে লাইভে ফার্স্ট আজকে জয়েন করেছিল। যাই হোক, তো ভাইয়া তুমি যদি চাও আমাদের সাথে হ্যালো জয়েন করবা, দেন লাইভটি শেয়ার করবা। ওই ম্যাডাম জি, হ্যালো 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 ম্যাডাম জি জি ভাইয়া, কি কি অবস্থা, আপনার কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি তো পুরা কিউটে ডিব্বা গো। ওলা ডিব্বা, আমাকে আবার ডিব্বা বানাই ফেলছে, আমি আর ডিব্বা হয়ে যাচ্ছি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। কি অবস্থা আপনার, কি করেন, এত অন্ধকারে কেন? মাত্র বাস এ আসলাম। তাই না? তো আপনি তো বলছিলেন গান শোনাবেন, মনে আছে? আমি বলছিলাম আমি কি বলবো, কেন কেন আমি ট্যালেন্ট মানে
হ্যাঁ, আপনার অনেক ট্যালেন্টেড। আপনি খুব সুন্দর ভাবে একটা গান শুনে মুখস্থ করে ফেলেন, ইভেন এটা আমাদের সবাইকে শোনান। যাই তাই হোক, ম্যাডাম জি, জি ভাইয়া বলুন। আপনার কি অবস্থা, মানে কিরকম যাচ্ছে দিনকাল? আপনি তো পুরা বিজি এখন। এই তো ভাইয়া, মানে বিজি বলতে পড়ালেখার প্রেশার আর কিছুই না, পড়ালেখার এক্সাম, ক্লাস, টেস্ট, ভার্সিটিতে যাওয়া আসা। এস এম আর রাহাত লাগেছেন শেয়ার ডান, আমি সং শোনাবো কল নিয়ে। আচ্ছা এস এম আর রাহাত, ডোন্ট ওয়ারি ভাই, আমি কল দিব। তো আপনি এখন অফিস থেকে আসছেন, আপনি একটু রেস্ট, আপনি রেস্ট নেন, আপনাকে আমি আবার কল দিব। তো ফ্রেশ ট্রেশ হয়ে আসেন, তো আপনাকে এখন বিদায় দিচ্ছি টাটা। আর আপনি আবার হচ্ছে ই করবেন, আমি নেক্সট কলে চলে যাচ্ছি, আমাদের সাথে নেক্সট কলে জয়েন হবে এস এম আর রাহাত। আচ্ছা তারপর কে জয়েন হবে এরপর, আগে থেকেই আপনারা কমেন্ট করতে পারেন আর লাইকটি শেয়ার করতে কেউ ভুলবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ শোনেন না আমার কথা? আল্লাহ পিছি পোলা। হ্যালো, হ্যাঁ শুনছেন? ভাইয়া শুনছি, কেমন আছো তুমি? হ্যালো, এই তো ভালো আছি, হ্যাঁ আপনি ভালো ভালো আছেন? আছি। এই নিয়ে 7 দিন বলছি, বাট আজকে দেখছেন অনেকগুলো কমেন্ট করছি, তো তাই বেশি কমেন্ট করলে আমার জন্য ভালো হয়, আমি কমেন্ট গুলো দেখতে পারি, আর দেখতে পারলে তো এখান থেকে আসলে কল দেওয়া হয়। তো এর জন্য আমি অনেকগুলো কমেন্ট একটা করছি। কমেন্ট করবা বুঝছো, শিখাই দিই, একটা কমেন্ট লিখবা আর ওইটা বারবার কপি পেস্ট করবা বুঝছো, তখন কি হয় চোখে, সিরিয়ালি যখন হয়ে যায় তখন চোখে পড়বে, মাস্ট শিখাই দিলাম সবাইকে। আপনার অনেকগুলো ভিডিও দেখছি আপু, ওই যে ডক্টর লনের সাথে, পরে মিউজিক ভিডিও অনেকগুলো দেখছি, তাই না? ভালো হয়েছে অনেক। থ্যাংক ইউ। কি করো তুমি? আমি স্টাডি করি ক্লাস 8-এ। ক্লাস 8-এ? আমি এই জন্য শুরুতেই তোমার লাইফ পিক করার বলছি, বাচ্চা ছেলে আছে। না আমি মাদ্রাসা পড়ছি, তো ওই জন্য আর কি একটু পিছিয়ে হ্যাঁ, গেছে। তারপর তুমি বাচ্চাই, এখন কোথায় থাকো তুমি? হ্যাঁ আপনার কাছে বাচ্চাই, আমি এই যে নতুন বাজার ওয়াজউদ্দিন রোড। নতুন পুরো ঢাকা? না ও এই যে হ্যাঁ 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 বাড্ডা। বাড্ডা। যাক ভালো, তুমি গান টান শিখো নাকি? জি না, এমনি নিজে দেখো নিজে তার প্র্যাকটিস মানে করি। তোমার হচ্ছে গড গিফটেড, খুব সুন্দর ভয়েস দিচ্ছে আল্লাহ। তো স্টার্ট করো শুনি একটা গান, তুমি কি গান আমাদের ভিউয়ার্স দের দাও। আচ্ছা কেসে জিউঙ্গা কেসে বতা দে মুঝকো তেরে বিনা, কেসে জিউঙ্গা কেসে বতা দে মুঝকো তেরে বিনা, তেরা মেরা জাহান চলু মহা, কই তুঝকো না মুঝসে চুরালে, রখ লু আঁখো মে মে খোলু পলকে না মে, কই তুঝকো না মুঝসে চুরালে, মে অন্ধেরো সে ঘিরা হু দিখা দে তু মুঝকো সবেরা মেরা, মে ভটকতা এক মুসাফির দিলা দে তু মুঝকো সবেরা মেরা, জাগি জাগি রাতে মেরি রোশন তুসে হ্যায় সবেরা, তু হি মেরি জিনে কি বাজা, সাসে মেরি ইন পে হ্যায় সারা হক তেরি, পুরি হ্যায় মুঝে তেরি দুয়া, তেরা মেরা জাহানে চলু মে ওহা, কই তুঝকো না মুঝসে চুরালে, রখলু আঁখো মে মে খোলু পলকে না মে, কই তুঝকো না মুঝসে চুরালে,
মানে তুমি এত ভালো গান করো ভাইয়া, তুমি কোনো কম্পিটিশনে ভাগ নাও না কেন? মানে আমার কাছে মনে হইলো কি জানো, আমি একদম মানে রিয়েল যে গানটা, আমি সেই গানটা শুনতেছি, মানে র মিউজিক ছাড়া, মানে খালি কণ্ঠে রিয়েল গানটা শুনতেছি। থ্যাংক ইউ আপু। তুমি একটা কথা বলবো আর অবশ্যই, আমি আপনার মানে অনেক আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, যদি অ্যাকসেপ্ট করতে পারেন। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে একটা ইনবক্সে মেসেজ দিবা, ঠিক আছে? জি জি, আমি রাত এসএমএস লিখে আমি এসএমএস করব। তো ভাইয়া ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ভালো থেকো, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ ভয়েস ভাইয়াটার কি বল, মানে অসাধারণ, পুরাই অসাধারণ। তো নেক্সট কে যাচ্ছেন আমাদের সাথে লাইভে জয়েন হতে, যে অবশ্যই লাইভটি শেয়ার করে কমেন্ট করবেন। আমি নেক্সট কলে চলে যাচ্ছি, আমার নেটওয়ার্ক তেমন একটা ভালো নাই, মানে দেখি কি কতক্ষণ থাকা যায় আর কি। অসাধারণ গান, অসাধারণ ভাইয়া, অসাধারণ, মানে স্পিচলেস। আমি এত সুন্দর তুমি গান করবে আমি বুঝতেই পারি নাই। আচ্ছা, যারা কমেন্ট করছেন আমি কমেন্ট পড়ি। আমি ইতিমধ্যে একজনকে কল দিচ্ছি, আমি গান শোনাবো আপু, একলা পথের প্রতীক। ওকে অবশ্যই কল দিব, আপনারা যারা এই মুহূর্তে আছেন। গ্রেট, ইউ ক্যান ট্রাই ইন্ডিয়ান গড ট্যালেন্ট। অবভিয়াসলি রিয়াজ খান আপনি খুব সুন্দর কমেন্ট করেছেন, ওর ওর হচ্ছে হিন্দি কণ্ঠের গান আমরা শুনলাম, খুব দারুণ ছিল। আমরা আমরা মনে করি যে ও যদি বাংলা গান ট্রাই করে ওর মানে দারুণ হবে। সো আচ্ছা, ইউ আর বিউটিফুল, এ কে লেকচার লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। কল মি আহমেদ শাহরিয়ার ইমন লিখেছেন, অবভিয়াসলি কল দিব, যারা লাইভটি শেয়ার করে কমেন্ট করবেন তাদের অবভিয়াসলি কল দিব। হ্যালো, এখন নেট, ও ইয়েস, এখন লাইন ভালো হয়েছে। আর যারা যারা আমার সাথে লাইভে ছিল আর হচ্ছে, আচ্ছা প্লিজ কমে, আপনি যারা যারা এখন কলে জয়েন করতে চাচ্ছ লাইভটি শেয়ার করে কমেন্ট করো, আমি কলে নেক্সট কলে চলে যাব। আর আপু কল দিবেন, এমনি মুশারফ মোল্লা লিখেছেন, অবভিয়াসলি কল দিব, যারা হচ্ছে আছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে কমেন্ট করুন। রুবের ইসলাম লেগেছেন কল, আচ্ছা অবশ্যই কল দিব, সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এমনি সায়েন্স চৌধুরী লেগেছেন, করেছি ওকে। ফারজুল হক লেগেছেন, আজকে কল পাবো কি? অবভিয়াসলি কল পাবেন। ভাইটা খুব ভালো সং করে, হ্যাঁ আমরা তো সবাই ওর গান শুনলাম, খুব ভালো গান করে আসলে। আচ্ছা কলে কথা বলতে চাই, ফরজুল হক লিখেছেন, সরি টু সে আপনার এখানে কল দেওয়ার কোনো অপশন নেই আমার কাছে। সনি লিখেছেন, শেয়ার করলাম আবার, সনি হোসেন, সরি হাসান, সনি হাসান আপনাকে কল দেওয়ার কোনো অপশন আমার কাছে আসতেছে না, বিকজ ইউ হ্যাভ, আমার মনে হয় আপনার লাইফটি ইনভাইট পাওয়ার জন্য আপনাকে ই করতে হবে, ফেসবুকটি আপডেট দিতে হবে। কনগ্রেচুলেশন ম্যাডাম, জি একেবারে দশ মেম্বার অ্যাড হয়েছে, ওকে থ্যাংক ইউ। আমি আছি মাতালে হুসেন, ওকে আমি আই লাভ ইউ অ্যান্ড আমি তোমাকে খুব ভালোবাসি, থ্যাংক ইউ।
আমার মনে হয় নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, তো আমি আজকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে যেটা বলবো যে নেটওয়ার্কের যেহেতু সমস্যা, নেক্সট আমি নেক্সট যে কোনো লাইভে আসলে। আচ্ছা এস এম আর লিখেছেন, আপু প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলেট হয়ে গেছে, তুমি কি পাঠাবা আমাকে? হ্যাঁ অবশ্যই ভাইয়া, তুমি আমাকে ইনবক্সে মেসেজ দাও, আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আর যারা যারা এই মুহূর্তে লাইভে ছিলেন আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নেক্সট আমার সাথে নাই কোনো লাইভে জয়েন করতে চাইলে অবশ্যই আপনারা আমার সাথে কানেক্ট থাকবেন। আর কানেক্ট থাকার জন্য যেটা করতে হবে, আমার প্রোফাইলে একদিন রাখবেন, তাহলে অথবা আপনাদের কোনো কমেন্ট থাকলে আমাকে নিয়ে সেটা আমাকে ইনবক্সে জানাতে পারেন। আর আমি এখন বিদায় নিচ্ছি, ততক্ষণ নেক্সট লাইভ আসার প্রয়োজন তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।